हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आज के तालेर बड़ा तैरी करे देखाबो, किन्तु चालेर गुड़ो दिए नय, एटा आमी मैदा दिए तैरी करे देखाबो। अनेक समय बाड़ीते चालेर गुड़ो थाके ना, तखन किन्तु मैदा दिए खूब दारुण तालेर बड़ा तैरी करा जाय। चलुन तबे देखे नी किभाबे तैरी करी। आमी कड़ाई बसिएछि, कड़ाइयेर मध्ये एक कप तालेर पाल्प निएछि, तालेर पाल्पटा दिए देबो। फ्लेमटा अन करे दिलाम। प्रथमे तालेर पाल्पटा गरम करे नेब, फुटते शुरू करेछे, नाड़ते थाकब। एर मध्ये एक कापे तीन भागेर एक भाग चीनी दिए दिलाम। मिष्टि किन्तु आपनारा आपनादेर मतो दिते पारें। एक चा चामचे चार भागेर एक भाग नून, एखन तालेर पाल्पटा खूब ভালোভাবে ফোটাতে থাকব। আপনারা যদি চান এর মধ্যে অল্প জলও দিতে পারেন। আমি জল দেব না, আমি শুধু তালের পাল্প দিয়েই বড়াটা তৈরি করব। এরপর এক চা চামচ মৌরি, চারটে এলাচকে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর এক চিমটি খাবার সোডা। এখন আমি ফ্লেমটা অফ করে দেব। তালের পাল্পটা এইভাবে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। তালের পাল্পটা ঠান্ডা হয়েছে কিনা দেখব। ঠান্ডা হয়ে গেছে, দেখুন আঙুল ডুবানো যাচ্ছে। আমি এটার মধ্যে ব্যাটারটা তৈরি করে নেব। এখন অল্প অল্প করে ময়দা দিতে থাকব। আপনারা চাইলে আলাদা জায়গাতেও ব্যাটারটা তৈরি করতে পারেন, আমি এটার মধ্যেই তৈরি করে নেব। বাকি ময়দাগুলোও দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে। এভাবে মোটা করে তৈরি করবেন, যেভাবে চেক করে একটু দেখে নেবেন যে বড়াগুলো ঠিকঠাক গোল হচ্ছে কিনা। যদি দেখেন ঠিকঠাক গোল হচ্ছে না, তখন আরও একটু ময়দা দিয়ে দেবেন। এখন বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন বড়াগুলো ভেজে নেব। বড়া ভাজার সময় ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। উল্টে দেব। এভাবে আমি উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে বাকিগুলোও ভেজে নেব।
সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাবো। আমি এখন বড়াগুলো পরিবেশন করেছি, আমি একটা ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। দেখুন, কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর বেশি করে শেয়ার করবেন।